নার্গিস সিরাজুল বলেছেন, ইউরোপের অনেকেই গত বছর ফিতরা খাদ্য দ্বারা দিয়েছিল, যেমন আটা, গম, খেজুর, চাল, কিশমিশ, কিন্তু পরের দিন দেখা গেল সেসব খাবার মসজিদের সামনে রেখে গেছে আর মেসেজ লিখেছেন যে আমাদের রান্না করার সুযোগ নেই, ঘর নেই, এর চেয়ে বেশি ভালো হতো আমাদের ইউরো দিলে কিছু কিনে খেতে পারতাম। তাহলে কি আমরা জাকাতুল ফিতর ইউরো দিয়ে কি দিতে পারবো? দিলে তা কিভাবে জনপ্রতি কতজন হিসাবে করে দিব? ভাই সুন্দর প্রশ্ন করেছেন না এখানে বোন নার্গিস। হ্যাঁ, যে কথাটা আপনি এখানে বললেন, সব খাবার মসজিদের সামনে রেখে গেছে, এটা অব্যবস্থাপনার কারণে। তিনি যদি খাদ্য নিতে না চান তাহলে তিনি খাদ্য কেন নিলেন আর নিয়ে কেন মসজিদের সামনে রেখে গেলেন? এটা কি প্রতিবাদের ভাষা? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফিতরাকে খাদ্য দিয়েই দিতে বলেছেন, অতএব সেটাই এখানে দেওয়াটা বিধেয়। তবে আমরা মুসলিমরা যে কতটা স্ক্যাটার্ড, এটা তার একটা প্রমাণ যে আমরা এই ফিতরা ব্যবস্থাপনাটাকে চমৎকারভাবে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে এবং যাদের কাছে টোটালি খাদ্য নেই তাদের কাছে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারিনি, এই ব্যবস্থাপনাকে সাজাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আপনি কোরআনকে হাদিসকে এর জন্য কোনো ব্লেম দিতে পারবেন না, এবং এটাকে দেখিয়ে আপনি হাদিসের যে প্রেসক্রিপশন, যে রেকমেন্ডেশন, আর সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। হাদিসের যে রেকমেন্ডেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতরা খাদ্য দিয়ে দেওয়ার জন্য, এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার যে হাদিস আমরা বুখারীর মধ্যে পাই, এছাড়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস সুনানের গ্রন্থে এবং অন্যত্র পাই, সবগুলোতে কিন্তু খাদ্যের কথা বলা হয়েছে। সে যুগে মুদ্রা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেটা দিতে বলেননি। যেটা আপনারা করতে পারেন ইউরোপের অনেকে, মানে খাদ্যটা আপনিও দিতে পারেন, আপনার কোনো প্রতিনিধিও দিতে পারে। এখানে এই মসজিদের সামনে, এই ইসলামিক সেন্টারের সামনে এসে আমাকে খাদ্য দিতে হবে, এটা তো জরুরি না। আর অন বিহাফ অফ মি যে কেউ খাদ্য কিনে দিতে পারবে, যেমন ফিতরাটা আমি যেখানে থাকি দেখলাম যে এখানে কোনো গরিব গোরাবা নেই, তাহলে এর পাশের জায়গায় আমি হয় নিজে চলে যেতে পারি, অথবা আমার কোনো ভাই কিংবা বন্ধুকে আমি প্রতিনিধি করে পাঠাতে পারি, যে আমার এবং আমার পরিবারের এই সদস্যদের মধ্য থেকে এক সর পরিমাণ খাদ্য কিনে তুমি এদের এদের মধ্যে প্রত্যেকের জন্য এক সর করে কিনে, যদি পাঁচজন হয় তাহলে পাঁচ সর, যদি দশজন হয় দশ সর কিনে তুমি ওদের মধ্যে বন্টন করে আসবা, হতে পারে। এটা যদি যেমন ইউরোপের ওই নগরীতে না থাকে, অন্য নগরীতে থাকতে পারে, ইউরোপে আমেরিকাতে এখন অনেক গরিব লোক আছে। আচ্ছা, যদি ওই দেশে না পাওয়া যায় তাহলে ওই দেশের বাইরে যান, আপনি ওই দেশের বাইরে কাউকে, মানে আপনি বলে দেন যে আমার পক্ষ থেকে খাদ্য পৌঁছাবে। এখন মানুষের তো এখন নানা প্রয়োজন, কারো এখন প্রয়োজন মাদকদ্রব্যের, কারো প্রয়োজন এখন মদ পান করা, কারো প্রয়োজন এখন গাঁজা খাওয়া, তো তারা তো টাকাই চাইবে। পৃথিবীতে যত ধনী মানুষই হোক, আপনি যদি তাকে 500 টাকাও দিতে চান সে নেবে, নেবে। অতএব টাকার চাহিদা সবার আছে, খাদ্যের চাহিদা সবার নেই। তাহলে এই খাদ্যটা কাকে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনে আব্বাস হাদিসে, তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে দিবেন, এই খাদ্য ধনীদেরকে দেওয়া যাবে না। অতএব আমরা আবারও স্ট্রংলি রেকমেন্ড করব খাদ্যই দেবেন, তবে খাদ্য ব্যবস্থাপনাটাকে উন্নত করার চেষ্টা করবেন।